ব্রেনের পরেছা এই আবার পড়া দিয়েছে সারে সকালে উঠিয়াই আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা অন্ত জয়াকার হায়াকার যাহা মায় কার মোর গৈর সুরৈর সুগরু জনে এ আমি যেন সেই কাজ করি ভালো এত পড়া মুখস্থ হয় কর লকডাউনের সময় এমনি স্কুল মাদ্রাসা খোলা নেই আর আমার এই পড়া দেশে আহারে এ বানান করি ভরি এ সালয়াকার কয়েক সকালে এ উটায় কে রায়াকার উঠিয়া সকালে উঠিয়াই আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি ভাগ্নে মামু তুমি এই পড়ার সময় এসে আবার ডিস্টার্ব করো কেন ব্রেনের পরে চাপ পড়ে না আরে কিভাবে লেখাপড়া করছো সেটা আমি দেখতে আইছি কি অবস্থা কি ভালো করে পড়াশোনা করছো তো একদম পড়া ফুল মুখস্থ করি ফেলাছি কোনো জায়গায় কি কবিতা পড়ছো বলো দিন আরেকবার এই সাল একার কয়েকে সকালে উঠে কে রায়াকার উঠিয়া আমায় কে রামি সকালে উঠি আমি মনে মনে আচ্ছা 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 তুমি তো বই পড়ছা তা তোমার মামির খবর কি বলতে পারো ইস্টা জলসা ও সারাদিন সিরিয়ালের সামনে বলি লাভ নেই আমার কোনো খোঁজ খবর রাখে না তোমার তো কোনো ছেলেফিলে হয় দিতে পারিনি আমার একটা ভাগ্নে মানুষ কাছাও তাও খোঁজ রাখে না তাহলে ও মামির দিয়ে কি হবে সারাদিন ইস্টা জলসা আজি সিনেমা আচ্ছা থাক মামির কথা ভাবা লাগবে না তুমি ভালো করে বই পড়ো ঠিক আছে ভালো মানুষ হতে হবে তুমি সেইভাবে বই পড়ো ঠিক আছে তুমি পড়ার মধ্যে ডিস্টার্ব করি না এটা মূল কথা আচ্ছা পড়ার মধ্যে তুমি এসে ডিস্টার্ব করো এজন্য আমার পড়া মুখস্থ হয় তাহলে আমি চলি গেলাম আচ্ছা যাও আল্লাহ সকাল একে সকালে উঠে কে রাকার উঠিয়া আমায় কে মামু তো খালি হাতে তো আসে না করে সবাই কিছু বলে হয় নিয়ে আইলো কিছু তো আইডিয়া আছে না ও অন্য জিনিসই লোভ করা যাবে না নিজের পড়া নিজে ভর্তি হবে পড়া মুখস্থ না হলে সারে সফাং সফাং করে ঝাড়বে সারে গেলে এমন মনে হয় যদি আমি ঝাড়তে পারতাম স্কুলের বেঞ্চি দিয়ে বেঞ্চির পায়া খুলে কষতেছে করে মনে হয় লিখা পড়া মনে হয় ও করে দিয়েছে এমন ভাব করে সব বলো পারে তারপরে আমার কয়ে এই তুই বল দিনি কে পারে তা বলতে হবে কে জানি পরীক্ষায় প্রশ্ন দিয়েছে আমি দেখলাম সব প্রশ্ন সহজ লিখে থুইছি স্যার উত্তর তো সব আপনার জানা আছে আমি খামাখা লিখে কি করব আবার শূন্য দিয়েছে একটা রাজহাঁসের ডিম পাকাবো করার জায়গা খুঁজে পায় না মানে ও আসলেই জানে না মনে হয় জানলি তাহলে তো প্রশ্নের উত্তরও নিজে দিয়েতে নম্বর দিত তাই না আসি অসুবিধা নেই কি যে মা ওই নিয়েছে না এই নিয়েছে কিরে আবার পিছনে ঠিক গেছে আদি ঘোষ ডেয়ারি ঘোষের তো আবার কি আইডিয়াস থাকি না জানে আল্লাহ এরা একটু পড়ি ও পরের জিনিস লোক করতে দেখি সকাল একে খাদ্য ঠিক পড়া হয় আগে শান্টিং দিতে হবে তারপর অন্য কথা ওরে আল্লাহ সকালে ভালো ভালো মিষ্টি শেষ জায়গার কুঠি জায়গা এবার আমি একটু দই খাবো মনে হয় একটু সুন্দর দই আল্লাহ গো আল্লাহ আল্লাহ বিশাল টেস্ট আর খাওয়ার দরকার নেই মামু ধরি ফেলাই দিবেন তাও শেষ করছি দিছি আমার পড়ার কথা পড়ি সকালে সকালে উঠে কে রে করুটিয়াম আম নাম
মনে মনে বলি সারাদিন আমি যেন ভালে হইয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, আদেশ যা করবে তাই মানি চলতে হবে, পরের জিনিস লোপ করতে নেই, আর না বলি খাতি নেই। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। শাল একার কয়েকে সকালে ভাগ্নে পড়া মুখস্থ হইছে, কের পড়া হইছে পড়ছিলে, পড়া মুখস্থ হবে কি? তুমি সকাল সন্ধ্যে এসি বারবার কুতবা, আমার পেরেন্টের পরে চাপ পড়ে না বলছি। হ্যাঁ যে কবিতা পড়ছা বাস্তব জীবনে ওইডে আমার বাস্তব জীবনে ওইটাই একদম পুরো বাস্তব জীবন, আমি কবিতার আলোকে সাজাই ফেলাইছি। লেখাপড়া শিখে যদি বাস্তব জীবনে আমল করতে না পারি তাহলে লেখাপড়া শিখে কোনো লাভ আছে? সে তো ঠিক আছে, ওর মূল উদ্দেশ্য আছে পরের জিনিসই লোপ করা যাবে, এই তো কথা, করবো না জীবনেও না মরি গেলেও করবো না, এইটাই ভালো। তবে বিষয় হচ্ছে কি, এই জায়গায় কি রেখে গেলাম দেখিসাও নাকি কিছু? কানে কি এই জায়গায় তো আমি একটা জিনিস রেখে গেলাম। না না আমি আমি বই পড়ছিলাম, আমার খেয়াল করিনি, ও খেয়াল করিনি, মামু খেয়াল করিনি। আরে যে পরিমানে ইদুরির উৎপাত, মনে হয় ইদুরি নিয়ে গেছে। কি কি মামু সে কি? ওরে নিয়ে আসিলাম একটু দই আর ওই চমচম। কোনতে? ওই সোগাসার বাজারতে। ও আমি দেখিনি তো। তাও ভালো দেখোনি? না দেখিনি। কি সে কুমিয়ে গেছে? কুমিয়ে গেছে মানে কি? মানে দেখছি যে সে নিয়েই চলে গেছে, ও তো খেয়েছে খেয়েছে খেয়েছে। হ্যাঁ কিটা খাইল? আমি তো খেয়াল করিনি। কিটা খেয়েছে মামু? তোমার মিষ্টি খেয়েছে? কেউ খেয়েছে? আমি দেখছি তো সব খেয়েছে। এই যে একদম সত্যি কথা বুঝা শুনে বল। বুঝেই করছি, তোমার মিষ্টি খাবো কে জন্য? আমি আমার পড়ার জন্য কুল পাই না সকালে উঠি। আমি বলছি আর একবার ভেবি বল। অনেকবার ভাবিছি, আমি অনেকবার ভাবিছি, আমি দেখেছি যে আমি খাইনি। সত্যি সত্যি বলছি তো খাইনি, আবার সত্যি সত্যি আবার মিছে কথা বিশ্বাস না করলে কিছু করার আছে? তাইলে আমি খাইনি, কষি খাইনি, কবার কলাম খাইনি। তারই মনে হয় ইন্দুরি খেয়ে। ইন্দুরি? ইন্দুর মানে কি? আমাদের বাড়ি কি শুধু ইন্দুর? ইন্দুর ইন্দুরির আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি আবার মেয়ে বিয়ে দিয়ে তাউই মাউই সব নিয়ে চলে গিয়েছে, বাড়ি ভরি ফেলা হয়েছে ইন্দুর। যাক তাহলে যাদের জন্য নিয়ে আসলাম তারাই খেয়েছে। হ্যাঁ যাদের জন্য এই মিষ্টি নিয়ে আসিলাম তারাই খেয়েছে ইন্দুরি। মামু মামু বুঝিনি কি ঘটিছে। ওরে ইন্দুরির জন্য আমি চৌগাছার বাজারতে ওই বিষ মাখাইয়ে মনে কর দই আর চমচম নিয়ে আসিলাম, তো ইন্দুরি যখন খাইছে তখন কোনো সমস্যা নেই। ও আল্লাহ চলে যাচ্ছে বুকের মধ্যে চলে সরকার হয়ে যাচ্ছে আমার। জলছে কেয়া মামু? তুমি সত্যি সত্যি ইন্দুরির ওষুধ মাখাইছে? আও সত্যি সত্যি না দেখি তোর সাথে মিশে কথা গেল আমার ডাক্তারের কাছে। না বাবু ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে, কেন তুই তো মিষ্টি খাস নি? খাইনি, আমি খাইনি, ইন্দুরি খেয়েছে। থাক আমি চলে যাচ্ছি। বাবু চলে যাচ্ছে বাবু। তুমি কি সত্যি সত্যি হতে ইন্দুরির বিষ মাখাইছে? আও সত্যি সত্যি না দেখি তোর সাথে মিথ্যে কথা কইতিছি। আল্লাহর কি চোখে হাত দেখাও দিন। আমি মাথায় হাত দিয়ে বলছি আমি ওতে বিষ মাখাই নিয়ে এসেছি চৌগাছার বাবু। আল্লাহ ও মা তোর ছেলিয়াতি হয়ে যাবে, চলে গেল ছাই হয়ে যাচ্ছে। ডাক্তারের কাছে যাবো বাবু, আমি বাঁচব না বাবু, আমি ওই ইন্দুরির সাথে আমি অল্প একটু খাইছি। অল্প একটু খাইছি? অল্প তাহলে অল্প একটু খাইছিস, স্বীকার করেছিস ওই ইন্দুরির সাথে? তুমি কি বিষ মাখাইছি? আমি সত্যি তুই স্বীকার করেছিস যে তুই খাইছিস? অল্প খাইছি ওর সাথে, এই যে অল্প একটু মানুষের সমস্যা দেখিছেন? মানুষের সমস্যা দেখিছেন? যখন বিপদে পড়ে তখন আল্লাহর নাম নাই, আর যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায় তখন আর আল্লাহর নাম ভুলে যায়। এই হচ্ছে মানুষের বাস্তব চরিত্র।